আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সাদিয়াস রেসিপিতে। আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো খুব সহজে ডাল পুরি। তাহলে চলুন বন্ধুরা ডাল পুরির রেসিপিটা দেখে নিই। ডাল পুরি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি 4 চামচ তেল। আটা তেল লবণটাকে আমি ভালো করে মেখে নেব। এই তো দেখুন আটা থেকে মৌটা আসতেছে, এই তো চাপ দিয়ে ভেঙে যাচ্ছে, আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি এখন অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। এই ডোটা কিন্তু ভালোভাবে মথে নেওয়া লাগবে। মথে নিলে পুরিগুলো অনেক সুন্দর হয়, ফুলকো ফুলকো। এই তো আমার মথে নেওয়া হয়ে গেছে। আমি এখন উপরে একটু তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখতেছি। এই ফাঁকে আমি এখন ডাল পুরির পুরটা তৈরি করে নেব। দেখুন এখানে আমি ডাল নিয়েছি সিদ্ধ করে, মসুর ডাল, আর দেখুন ঝুরঝুরো করে। শুধু হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন আর হচ্ছে মরিচ বাটা আর দিচ্ছি পেঁয়াজ ভাজা। ডালটাকে এখন আমি মেখে নেব। এই তো দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। আর আমার তো এই তো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আবারও আসছি আমি। দেখুন এই ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি লিচি কেটে নেব ছোট ছোট করে, দেখুন গোল গোল। এই তো সব লিচি কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন পুরি তৈরি করে দেখাবো আপনাদেরকে কীভাবে ডাল পুরি এটা তৈরি করা হয়। একটা করে লেচি নিয়ে এই তো মাঝখানে কিন্তু মোটা রাখা লাগবে আর সাইডে একটু এই তো মেলে দিয়ে এর মধ্যে দেওয়া লাগবে ডালের পুট। ডালের পুট দেওয়ার পর এই ডোটাকে এখন সুন্দরভাবে মুড়ে নেওয়া লাগবে। নেওয়ার পর যেদিকে আমরা মুড়ে নিয়েছি সেইটা নিচের দিকে দেওয়া লাগবে আর বেলুন পিড়া দিয়ে আলতো হাতে চাপ দিয়েই এই তো বেলুন দিয়ে আমি এটাকে পুরি তৈরি করে নিলাম। দেখুন পুরিটা কিন্তু তৈরি হয়ে গেল। সাধারণ পুরির থেকে এই পুরিটা কিন্তু একটু মোটা করা লাগে। ডাল পুরি কিন্তু একটু মোটা করলে খেতে মজা লাগে অনেক। এই তো বন্ধুরা একে একে কিন্তু সব পুরিগুলো তৈরি করা হয়ে গেছে। পুরিগুলোকে এখন ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখন পুরিগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু পুরিগুলো ফুলতেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। একদিক থেকে আরেক দিক উল্টে দেওয়া লাগবে। এভাবেই গোল্ডেন কালার করে আমি পুরিগুলোকে ভেজে নিচ্ছি। এতো আবারও আমি একে একে পুরিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন ফুলকো ফুলকো পুরি খেতে কি অসাধারণ। জিভে জল আসা এক রেসিপি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এই নাস্তাটা বিকেলে ঝটপটে আপনারা তৈরি করে খাইতে পারেন, খুব মজা লাগবে। গরম গরম মরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।